আজকের পর্বে আপনারা দেখতে পারবেন পর্ণা ঈশার মুখ থেকে সত্যিটা বের করার জন্য ঈশার সঙ্গে দেখা করে এদিকে ঈশার পাশে দাঁড়িয়ে আছে অয়ন আর মৌমিতা পর্ণা ঈশাকে প্রশ্ন করবে তার আগেই ঈশা পর্ণাকে বলে আমরা ইউনিভার্সিটিতে একই বেজের ছাত্রী ছিলাম রুচিরাও আমাদের ক্লাসমেট তোর এসব কিছুই মনে নেই কারণ তোর মাথা থেকে গত দশ বছরের স্মৃতি মুছে গেছে ঈশা এই কথাটা বলার পর পর্ণা তার পুরনো কথা মনে করার চেষ্টা করে কিন্তু কিছুতেই মনে করতে পারে না এদিকে এসব ভাবতে গিয়ে অসুস্থ হয়ে পড়ে পর্ণা এরপরে মাথা ঘুরে মেঝেতে পড়ে যায় এদিকে পর্নার এই অবস্থা দেখে খুব খুশি হয় ঈশা তো বন্ধুরা কেমন লাগলো আজকের আপডেটটি কমেন্টে জানিয়ে দেবেন